ডিয়ার স্টুডেন্টস, আমি সৈকত খান, আমার চ্যানেলে তোমাদের সবাইকে আবার স্বাগতম জানাই। আজ ওয়ার্কশপ টুলসে আমরা ড্রিলিং মেশিন নিয়ে আলোচনা করব। ড্রিলিং মেশিন সাধারণত কোনো মেটাল শিটে বা মেটাল প্লেটে ড্রিল করার কাজে আমরা ব্যবহার করি, তবে ড্রিলিংয়ের কাজ বাদেও কিন্তু ড্রিলিং মেশিন আমরা কাউন্টার বোর্ডিং, কাউন্টার সিঙ্কিং, হর্নিং, রিমিং, ল্যাপিং এবং স্যান্ডিংয়ের কাজে ব্যবহার করে থাকি। তো তোমরা ছবিতে দেখতে পাচ্ছ যে ড্রিল মেশিন, এটা সাধারণত একটা ইলেকট্রিক ড্রিল মেশিন যে ছবি এখানে দেখানো হয়েছে। এই ইলেকট্রিক ড্রিল মেশিনে অনেকগুলো পার্ট দেখো, মূলত যে পার্টটা এখানে মাঝখানে যেটা আছে সেটা হচ্ছে একটা মোটর, একটা মোটর থাকে এবং মোটরের সাথে বেল দিয়ে সামনের অংশে পুলির সাহায্যে একটা আবার কি স্পিন্ডেল ঘোরানো হয়ে থাকে, এবং স্পিন্ডেলের নিচে যে অংশটা থাকে সেই জয়ের সাহায্যে কিন্তু আমরা একটা বিট লাগিয়ে এবং ওইখানে একটা তার নিচে দেখো একটা ওয়ার্কিং টেবিল আছে, এবং ওয়ার্কিং টেবিলের উপরে আমরা যে মেটাল শিটটার যে উপর ড্রিল করব সেই ড্রিল শিটটাকে ওর উপর আমরা রাখি। এখন ওয়ার্কিং টেবিলটাও কিন্তু আমরা হাইট অ্যাডজাস্ট করতে পারি, এবং যে ওপরের অংশটা আছে যে শ্যাফ্টের স্পিন্ডেল অংশটা আছে সেই অংশটাও কিন্তু আমরা অ্যাডজাস্ট করতে পারি। এখন দেখো তোমরা ভালো করে লক্ষ্য করে দেখতে পারবে যে এখানে একটা হ্যান্ডেলের মতো ব্যাপার আছে, হ্যান্ডেল একটা হ্যান্ডেল আছে তিকোণ টাইপের, তিনটে হ্যান্ডেল একসাথে লাগানো, সেই হ্যান্ডেলটা ঘুরিয়ে কিন্তু আমরা ড্রিল বিটটাকে ওপরে নিচে নামাতে পারি, এবং আমাদের যেখানে ড্রিল করার কাজ সেখানে আমরা ড্রিলিংটা করতে পারি। ড্রিল মেশিন সাধারণত কয়েক প্রকারের হয়ে থাকে, তোমরা পাশের ছবিতে দেখতে পাচ্ছ যে প্রথমত পোর্টেবল ড্রিলিং মেশিন, তারপরে হয় সেন্সিটিভ ড্রিলিং মেশিন, তারপরে আপরাইট ড্রিলিং মেশিন, রেডিয়াল ড্রিলিং মেশিন, গ্যাং ড্রিলিং মেশিন এবং মাল্টিপল স্পিন্ডেল ড্রিলিং মেশিন। এগুলোও আরও বিভিন্ন ভাগে ভাগ হয়ে থাকে, যেমন সেন্সিটিভ ড্রিলিং মেশিন আরও দুটো ভাগ হয়ে থাকে, একটা বেঞ্চ মাউন্টিং এবং ফ্লোর মাউন্টিং। আপরাইট ড্রিলিং মেশিন রাউন্ড কলম সেকশন মেশিন ও বক্স কলম সেকশন মেশিন। আর এরপরে রেডিয়াল ড্রিলিং মেশিন তিনটি ভাগে হয়ে থাকে, একটা হচ্ছে প্লেন, একটা সেমি ইউনিভার্সাল এবং ইউনিভার্সাল। এই মোটামুটি ড্রিলিং মেশিনের মোটামুটি প্রকারভেদ। তো প্রথমে যেটা ড্রিলিং মেশিন নিয়ে আমরা আলোচনা করব আজকে সেটি হচ্ছে পোর্টেবল ড্রিলিং মেশিন। পোর্টেবল নাম শুনেই তোমরা বুঝতে পারছো জিনিসটাকে আমরা পোর্ট করতে পারি বা যেখানে সেখানে আমরা নিয়ে যেতে পারি, এবং এটা কিন্তু সাইজে কম্প্যাক্ট বা ছোট হয়ে থাকে। আমাদের কাজের যেখানে আমাদের কাজের জায়গা সেখানে কিন্তু আমরা এই ড্রিলিং মেশিনটাকে বয়ে নিতে পারি। এই ড্রিল মেশিন সাধারণত আমরা 12 মিনিট পর্যন্ত ড্রিলিংয়ের কাজে ব্যবহার করতে পারি। এরপরে যে ড্রিলিং মেশিন আমরা আলোচনা করব সেটি হচ্ছে সেন্সিটিভ ড্রিলিং মেশিন। সেন্সিটিভ ড্রিলিং মেশিন যেটা, এই সেন্সিটিভ ড্রিলিং মেশিন সাধারণত ছোটো ছোটো গর্ত তৈরি করতে বা হালকা কাজের জন্য আমরা কিন্তু ব্যবহার করি। এটা কিন্তু যখন জিনিসটাকে আমরা ড্রিল করব সেটা একটা টেবিলের উপর মাউন্ট করা হয়, এবং তার উপরে আমরা কিন্তু মেশিনটা দিয়ে ড্রিল করে থাকি। সাধারণত 1.5 থেকে 15.5 মিলিমিটার পর্যন্ত আমরা কিন্তু এই ড্রিল মেশিন দিয়ে ড্রিল করতে পারি। এরপরে যে ড্রিল মেশিনটা নিয়ে আলোচনা করছি সেটা দেখো আপরাইট ড্রিলিং মেশিন। এই আপরাইট ড্রিলিং মেশিন সেন্সিটিভ ড্রিলিং মেশিন থেকে একটু হেভিয়ার বা লার্জার হয়ে থাকে, এবং এটার সাহায্যে আপ টু 75 মিলিমিটার ডায়ামিটার পর্যন্ত আমরা ড্রিল করতে পারি। এরপরে যে ড্রিলিং মেশিনটা আছে দেখো সেটা হচ্ছে রেডিয়াল ড্রিলিং। এই ড্রিলিং মেশিনে সাধারণত একটা হেভি রাউন্ড এবং ভার্টিক্যাল কলম থাকে, যেটা হরাইজন্টাল একটা আর্ম থাকে যেটা ড্রিল হেডটাকে ধরে রাখে, এবং এই ড্রিল হেডটার সাহায্যে আমরা কোনো কিছু জিনিসে ড্রিল করে থাকি। আপ টু 50 মিলিমিটার পর্যন্ত কিন্তু আমরা ড্রিল করতে পারি। এরপরে যে ড্রিল মেশিনটা সেটা হচ্ছে গ্যাং ড্রিলিং মেশিন। এই ড্রিলিং মেশিন সাধারণত যারা প্রোডাকশান পারপাসে আমরা কিন্তু ব্যবহার করে থাকি। এই ড্রিলিং মেশিনটা সাধারণত কোনো জায়গায় আমরা পরপর একই সিরিজ ধরে পরপর অনেকগুলো ড্রিলিংয়ের কাজে কিন্তু ব্যবহার করতে পারি। এর যে স্প্রিন্ডেলের মাথাটা, সেই মাথাটাকে কিন্তু আমরা ক্রমাগত সরিয়ে সরিয়ে আমাদের প্রয়োজনীয় যে ড্রিলিংগুলো পরপর আমরা করে যেতে পারি। ওয়ার্কের যে জবটা আছে সেই জবটাকে না সরিয়েই আমরা কিন্তু পরপর ড্রিলিংগুলো চালিয়ে যেতে পারি। এরপরে যে ড্রিলিং মেশিনটা আমরা আলোচনা করবো সেটা হচ্ছে মাল্টিপল স্পিন্ডেল ড্রিলিং মেশিন। গ্যাং ড্রিলিং মেশিনে যখন যেমন আমরা ড্রিলিং ড্রিল করার যে মাথাটা, সেই মাথাটাকে ক্রমাগত সরিয়ে আমরা কিন্তু পরপর ড্রিলগুলো করতে পারতাম, কিন্তু মাল্টিপল স্পিন্ডেল ড্রিলিং মেশিনে কিন্তু মাল্টিপল স্পিন্ডেল থাকে, এবং যার সাহায্যে একই সাথে কিন্তু আমরা অনেকগুলো ড্রিল পরপর একই সাথে করে ফেলতে পারি। এরপরে আমরা আলোচনা করব সেটা হচ্ছে হ্যান্ড ড্রিলিং মেশিন। হ্যান্ড ড্রিলিং মেশিন ইলেকট্রিশিয়ানের যারা কাজ করে তাদের জন্য একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ টুল। বর্তমান যুগে যদিও অনেক আরও আধুনিক যন্ত্রপাতি বা ড্রিলিংয়ের জন্য আরও নতুন নতুন যন্ত্রপাতি আবিষ্কার হয়ে যাওয়া সত্ত্বেও আমরা এমন এমন জায়গা থাকে যেখানে আমাদের কিন্তু হ্যান্ড ড্রিলের অত্যন্ত দরকার হয়ে পড়ে। প্রথমে যে ড্রিলটির ছবি তোমরা দেখতে পাচ্ছ সেটি হচ্ছে হ্যান্ড ড্রিল।
এই ড্রিল মেশিন সাধারণত হাত দিয়েই আমরা অপারেট করে থাকি এবং এর উপরের অংশটা কাঠের তৈরি করা হয়ে থাকে। এই ড্রিল মেশিন দিয়ে আপ টু আমরা 6 মিলিমিটার পর্যন্ত ড্রিল করতে পারি। এরপরে যে ড্রিলটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে ব্রেস ড্রিলিং মেশিন। এই ড্রিল মেশিনটা হ্যান্ড ড্রিল মেশিনের মতোই দেখতে এবং একইভাবে ইউজ করা হয়, কিন্তু এর দেখো ওপরের অংশটা কিন্তু একটা টি শেপ প্লেট মতো লাগানো আছে এবং যেটা আমরা বুকের উপর চাপ দিয়ে আটকে রেখে আমরা কিন্তু ড্রিল করতে পারি। সাধারণত হ্যান্ড ড্রিলের থেকে ব্রেস ড্রিল দিয়ে আমরা কিন্তু একটু বেশি হেভি কাজ করি, বুক দিয়ে ওই যে ব্রেস প্লেটের উপর চাপ দিয়ে ড্রিলিংয়ের কাজ করে থাকি। সাধারণত 12.5 মিলিমিটার ডায়ামিটার পর্যন্ত ড্রিল করতে এই ব্রেস ড্রিলিং মেশিন ব্যবহার করে থাকি। এরপরে যে ড্রিলিং মেশিনটা তোমরা দেখতে পাচ্ছ সেটি হচ্ছে র্যাচেট ব্রেস ড্রিলিং মেশিন। এই ধরনের ড্রিলিং মেশিন সাধারণত যারা কাঠের কাজ করে, কার্পেন্টারি কাজ করে, তারা এই ধরনের ড্রিলিং মেশিন ব্যবহার করে। হ্যান্ড ড্রিল বা ব্রেস ড্রিলের থেকে আরও চওড়া গর্ত করতে কিন্তু আমরা এই র্যাচেট ব্রেস ব্যবহার করে থাকি। মূলত কাঠের ব্লকে গর্ত তৈরি করতে এই ধরনের ড্রিল আমরা ব্যবহার করে থাকি। আর লার্জ ড্রিল মেশিনটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে পোর্টেবল ইলেকট্রিক ড্রিল মেশিন। এই ইলেকট্রিক ড্রিল মেশিন দিয়ে আমরা সাধারণত কারেন্টের সাহায্যে ভেতরে মোটর সিস্টেম করে থাকে সাহায্যে আমরা আপ টু 6 মিলিমিটার পর্যন্ত ড্রিল করে থাকি। ড্রিলিংয়ের পারপাসে আমরা মোটামুটি এইরকম টাইপেরই ড্রিলিং মেশিন মোটামুটি ব্যবহার করে থাকি। এছাড়াও কাটিং বা ড্রিলিংয়ের কাজে আমরা ট্যাপস এবং ডাইসও ব্যবহার করে থাকি। তোমাদের যদি ট্যাপস বা ডাইস সম্বন্ধে ভিডিও যদি দরকার হয় তোমরা আমাকে কমেন্ট বক্সে জানিও, আমি দরকার হলে ট্যাপস এবং ডাইস সম্বন্ধে একটি ভিডিও তৈরি করে দেব। এখন আসি যে ড্রিলিং মেশিন ব্যবহার করার সঙ্গে সঙ্গে তার যে মেনটেন্যান্স সে যে প্রয়োজন আছে বা এবং কীভাবে আমরা সিকিউরলি ড্রিলিং মেশিন ব্যবহার করব সেটা এখন আমরা আলোচনা করব। প্রথমেই বলে রাখি, কখনোই আমরা ড্রিলিং মেশিন দিয়ে এক্সেসিভ প্রেশার দিয়ে আমরা ড্রিলিং মেশিন ব্যবহার করব না। দ্বিতীয়ত, আমরা ড্রিলিং মেশিন আমরা যে জিনিসটার উপর ড্রিল করব সেই জিনিসটা যেন টাইটলি লাগানো থাকে, নাহলে কিন্তু একটা দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকবে। দ্বিতীয়ত, যে জিনিসটাকে ড্রিল করব সেই জিনিসটা যেন ভালো করে পরিষ্কার করা থাকে এবং ড্রিলিং মেশিনটাকেও আমরা সবসময় অয়েলিং করে রাখবো এবং জিনিসটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবো। প্রত্যেকবার ড্রিল করার পূর্বে আমরা ড্রিল বিটটা ভালো করে পরিষ্কার করে নেব। যখন বেশি টাইপের ড্রিল করব তখন ড্রিল করার মাঝে মাঝে থেমে গিয়ে আমরা পরপরপর ড্রিল করতে থাকব। আর ড্রিল করার মাঝে মাঝে আমরা কিন্তু ওই ড্রিলের যে বিটটা কিন্তু মাঝে মাঝে সার্ভ করে নেব। এই হলো মোটামুটি ড্রিল মেশিন সম্বন্ধে আমাদের যা কেয়ার এবং মেনটেন্যান্স রাখতে হবে সেইগুলো। এখনও পর্যন্ত তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটি অবশ্যই লাইক করো এবং তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না, এবং আমার চ্যানেলে যদি আজকে কোনো নতুন সে থাকো আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো এবং পাশে বেল আইকনটি দিতে ভুলো না। ধন্যবাদ।